সেখানে খুবই হেল্পফুল হবে এবং এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন গুলো চলে আসবে। তো আজকে শুরু করবো আমাদের যে প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে যে এসডিআই ইন্ডেক্স রয়েছে সেটা ফার্স্ট টাইম কখন চালু হয়েছিল। তো এটা আনসার হচ্ছে এ 1990 সালে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপর হচ্ছে কোন যে প্ল্যান পিরিয়ড ছিল ইন্ডিয়াতে, তো সেই প্রথম প্রথমের দিকে যে প্ল্যান পিরিয়ড ছিল কোনটা বেশি এক্সপ্যান্ড হয়েছিল, তো সেটা হচ্ছে এখানে অপশন হচ্ছে এ এগ্রিকালচার, বি হচ্ছে ইন্ডাস্ট্রি, সি হচ্ছে সার্ভিস, ডি হচ্ছে নন। কোনটা? তো এখানে অপশন হচ্ছে এ এগ্রিকালচার। প্রথম প্ল্যান পিরিয়ডে এর বিস্তৃতি বেড়ে গেছিল অনেকটা। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ইন টার্মস অফ এসডিআই ইন্ডিয়া ফলস আন্ডার দ্য ফ্লোয়িং ক্যাটাগরি। এসডিআই অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে এসডিআই হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স সেটা হচ্ছে 1990 সালে ফার্স্ট টাইম চালু হয়েছিল, এবং ইন্ডিয়া কোন ক্যাটাগরির ভিতরে রয়েছে সেটা হচ্ছে অপশন হচ্ছে বি মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, যে ইন্ডিয়া কোন ধরনের ইকোনমি, তো ইন্ডিয়ান যে ইকোনমি সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। ওকে, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ইন্ডিয়ান ইনফর্মাল সেক্টর এনগেজড, ইন্ডিয়াতে যে ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর রয়েছে তার ভিতরে যে ইনফর্মাল সেক্টর, তো সেটাই কতগুলো মানে কত পার্সেন্ট এনগেজ হয়ে আছে, তো সেটা হচ্ছে 93% অফ ইটস ওয়ার্কফোর্স। তো টোটাল যত কাজ করছে যে ওয়ার্কফোর্স রয়েছে তার 93% রয়েছে ইনফর্মাল সেক্টরে। ওকে ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6 হচ্ছে টারশিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড, যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি তার ভিতরে যে টারশিয়ারি সেক্টর রয়েছে কোনটা ইনক্লুড করা আছে টারশিয়ারি সেক্টরের ভিতর, সেটা হচ্ছে ডি ইনফ্রাস্ট্রাকচার। ওকে ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 7, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশড বাই, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কে পাবলিশ করে, তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে অপশন হচ্ছে সি, দি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ইউএনও যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা পাবলিশ করে। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে দি সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেট মোর দ্যান, যে সার্ভিস সেক্টর রয়েছে ইন্ডিয়াতে তো সেটা কত পার্সেন্ট জিডিপি জেনারেট করে, তো এখানে অপশন হচ্ছে সি 50% অফ জিডিপি। টোটাল যে জিডিপি তার 50% আসে কোথা থেকে? সার্ভিস সেক্টর থেকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন ইন্ডিয়া ডিপেন্ডস অন, কিসের উপরে ডিপেন্ড করে, যে 50% লোক সেটা ডিপেন্ড করে কার উপরে, কোন সেক্টরের উপরে ডিপেন্ড করে, তো এখানে অপশন এ হচ্ছে দি প্রাইমারি সেক্টর, এটাই হচ্ছে আনসার। তাহলে 50% উপরে যে লোক রয়েছে তারা ডিপেন্ড করে কার উপরে, প্রাইমারি সেক্টরের উপর। ওকে ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10, দি লার্জেস্ট কন্ট্রিবিউশন টু দ্য গ্রস ডোমেস্টিক সেভিং অফ ইন্ডিয়া ইজ, যে লার্জেস্ট কন্ট্রিবিউশন রয়েছে কার উপরে, জিডিপি এর উপরে, গ্রস ডোমেস্টিক যে সেভিং তার উপরে, তো তার অবদান সব থেকে কোন সেক্টরে বেশি, এটা হচ্ছে দ্য হাউস হোল্ড যে সেক্টর রয়েছে তার অবদান সব থেকে বেশি। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো যেগুলো এখানে আলোচনা করা হলো, প্রতিটা কোশ্চেন পরীক্ষাতে এসছে এবং এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। আজ আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছি, এরপরে আরও 90টা কোশ্চেন আলোচনা করা হবে ইকোনমিক্স থেকে, এবং টোটাল এই 100 কোশ্চেন আলোচনা করা হলে এখান থেকেই অনেক কোশ্চেন কমন পাওয়া যাবে। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।